মারে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি করো? আমি টিভি দেখি। আর এই যে শাশুড়ি আম্মা, বোনা মামা, আজকে আমাদের প্রিয় শাশুড়ি আম্মা আমাদের জন্য খাবার রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আপনারা দেখেন কি হচ্ছে, এটা আলু কাটা হচ্ছে, তাই না মারি? আলুর নাম রোমানিয়ান ভাষায় কি? কাটফ। আচ্ছা, এখানে কার্তফ কাটা হচ্ছে। এখন আমরা ওয়েট করি, হ্যাঁ, আপনাদেরকে দেখাবো যে কি রান্না হচ্ছে। এখানে আমরা যে আমরা ফ্যামিলি সবাই মিলে আড্ডা দিচ্ছি, বসে আছি, টিভি ওই যে রানীর 70 বছরের পূর্তি একটা ডকুমেন্টারি। আর বাইরে একটু দেখিয়ে দিই, বাইরে আজকে অবশ্য একটু ঠান্ডা, যদিও জুন মাস। এ দেখেন, এখানে মানুষ জ্যাকেট পরে হাঁটাহাঁটি করছে। কি হয়েছে আমার সুন্দর স্বামী? আমার ঠান্ডা লেগেছে অনেক, মারিয়া। আহ, নো, কেন? এই জন্য আমি মামাকে হেল্প করতে পারছি না, বুঝলা? আচ্ছা, আমি এতক্ষণ হেল্প করতাম, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তুমি কিন্তু হেল্প করো মামাকে। তুমি এখন হাঁচি দেবো, হাঁচি চলে গেছে, চলে গেছে। আর আমার আমু কি করছে? আমার আমু আলু কাটা। আমি এত সরি, আমি একটু পরপর সর্দি পরিষ্কার করতে যাচ্ছি। তুমি সব সময় সর্দি? না, আসলে এটা খুব খারাপ টাইমিং। কি হয়েছে? আমার এমনই ঠান্ডা লেগেছে যে একেবারে পুরা, মানে ভয়াবহ ঠান্ডা, যেরকম হয় না, ঠান্ডাটা, বুঝছো না গাথা। হ্যাঁ গুরু, এই যে কি দুঃখজনক, আপনারা আসলে আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি আরো তাদেরকে ঘুরাই দেখাবো উল্টা। না কিন্তু আবহাওয়া এত পচা, আবহাওয়া পচা, কিন্তু তারপর আমার খুব খারাপ লাগছে যে আমার তো, মানে আমি যখন রোমানিয়া গেলাম এরকম জামাই আদর পেলাম, এত আমার এখন এটা দায়িত্ব, তাই না? অসুবিধা নাই, তুমি আছি না, আমি খুব খারাপ লাগছে। এই যে আবার ওই যে একটা আফটারনুন টি আমি বুক করে রাখছিলাম, কারণ এখানে তো বিলেতি, আফটারনুন টি চিন্তা করলাম নিয়ে যাবো, কিন্তু শরীরটা এতই খারাপ লাগছে, আমি মানে আফটারনুন টিতেও যেতে পারবো না, কিন্তু ওইটা এখন ক্যান্সেলও করা যাবে না, তো মারিয়া নিয়ে যাবো, তাই না মারিয়া? তাই তো, আমি এটা এই জিনিসটা ভালো লাগে না, কিন্তু তুমি তোমরা না গেলে উল্টা আরো আমার বেশি খারাপ লাগবে, বুঝছো? আচ্ছা, আমরা আপনাদেরকে দেখাবো মামা কি রান্না করছে। আপাতত আলুগুলি এখানে রয়েছে, তারপরে দেখা যাবে কি হয়। এবং এখন এগুলো কাটা হচ্ছে। মামা, এটার নাম আরদেই। তো এটা এটা হচ্ছে কি, পেপারস, আমাদের রোমানিয়ান ভাষায় বলা হয় আরদেই। অনেক রোমানিয়ান ভাষা শিখছি আমি, না মারি? এখন কি হচ্ছে মারিয়া? এখন সবজি সুন্দর সুন্দর, আচ্ছা সবজি, হ্যাঁ সবজি, আচ্ছা, আর তারপর মুরগি সিজনিং, হ্যাঁ মুরগি হচ্ছে কি, ইয়ে পুই না? হ্যাঁ পুই, পুই, আর আরেকটা সিজনিং, আচ্ছা সিজনিং হবে, আচ্ছা, আর তারপর ওভেন, আচ্ছা আচ্ছা, বলছি ম্যাস্ক মামা। আমার খুব খারাপ লাগছে, কারণ মাত্র কয়েকদিনের জন্যই বেড়াতে আসছে রোমানিয়া থেকে আমার আমার শ্বশুর শাশুড়ি, এবং আমি ঘুরিয়ে দেখাতে পারছি না তাদেরকে। গতকালকে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু আগামীকালকে যে একটা বড় প্ল্যান ছিল ওটা, অসুবিধা নাই, আমি আছি না, মারি আছে না, তুমি তুমি ঘুরে ঘুরে দেখাবো, বুঝছো? পরের বার ইনশাল্লাহ আমি বেশি বেশি করে ঘুরে দেখাবো। আমার এমনই মানে ভয়াবহ ঠান্ডা, মানে কিছু করতে পারছি না, কারণ আমি
কালকে আমার ব্যাগে ভুলে গেছি না এই কারণে ঠান্ডা তো এইজন্য লাগে না ওটা আমরা এমনি ঠান্ডা লাগা লাগা ভাবছিলাম আমার ব্যাগে ভুলে গেছিলাম রেস্টুরেন্টে আর তারপর 30 মিনিট হাঁটাহাঁটি আর তারপর আমার ব্যাগ কই আর তারপর আমরা অনেক রান দৌড়ে দৌড়ে গিয়ে ব্যাগ নিয়ে লাকিলি ও ব্যাগটা ফেলে আসছিল এক রেস্টুরেন্টে রেস্টুরেন্টের বাইরে কিন্তু কেউ নেয় নাই রেস্টুরেন্টের স্টাফ যত্ন করে রেখে দিয়েছিল না ওই কারণে ঠান্ডা লাগে ঠান্ডা আমার না ওই কারণে আমার অলরেডি ঠান্ডা লাগবে লাগবে ভাবছি আমার দোষ এটা না না তোমার দোষ না এটা মিছে এই দেখো হেল্প করো তুমি হ্যাঁ মামাকে হেল্প করো ওয়াও মামা এক্সেলেন্টে মামা আসপেক্টো না আরো সবজি মারিয়া এই ব্রোকলির নাম কি এই রোমানিয়ান ভাষায় আপনি বলবেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই এটা হচ্ছে কি সিজনিং সিজনিং কে কি বলে ভালোই তো লাগছে বাবা তুই কত ট্যালেন্টেড বাবু ভিজা ভিজা লাগছে কেন আর কি দেওয়া হয়েছে মারি আর তেল একটু কি তেল কি তেল অলিভ তেল অলিভ অয়েল আচ্ছা অলিভ অয়েল কে কি বলে রোমানিয়ান ভাষায় মনে হয় 20 মিনিট আর তারপর আমরা দেখি কি প্রস্তুত নাকি নাকি আরো বেশি দরকার খুব ভালো খুব ভালো বাবু খুব ভালো 30 মিনিট পরে 30 মিনিট পরে কিন্তু প্রস্তুত না কারণ ডিগ্রি অনেক না অল্প ডিগ্রি আরো বেশি ডিগ্রি দেওয়া উচিত ছিল আরো বেশি ডিগ্রি হ্যাঁ আচ্ছা আর আমরা এরকম এখন উল্টা উল্টা দিবা না হ্যাঁ উল্টা দিবা আচ্ছা তার মানে আপনাদের 30 মিনিটের বেশি দিতে হবে হ্যাঁ এখনো রেডি হয়নি হ্যাঁ মানে এখানে কি কি তৈরি হচ্ছে এটা এটা স্যালাড এটা টমেটো আর পেপার আর স্যালাড আর শসা আচ্ছা সব কিছু তুমি হেল্প করো হ্যাঁ এখানে তুমি হেল্প করো না আমি কোনো হেল্প করি না কারণ আমি এত অলস মানুষ তো আমার গুনি গুনি বউ কিন্তু এটা তো সব আমার শাশুড়ি আম্মাই করলো না Amazing. Hey. আমি প্রস্তুত moment of truth. Sorry, আমার এমন ঠান্ডা লেগেছে এজন্য আমার চোখ বেচারা worry. হ্যাঁ কিন্তু এটা মনে হয় আমার স্বাস্থ্য কর আমার জন্য মনে ভালো হবে এটা হ্যাঁ বিসমিল্লাহ কেমন লাগছে দারুন দারুন হ্যাঁ এই মুরগিটা এত সুন্দর ফ্লেভার আসছে মানে কত সিম্পল অথচ কত মজা কোনো হাবি জাবি কিছু নাই মুলছে ম্যাস মামা মুলছে ম্যাস ম্যাস বিউটিফুল আপনারও আজকে একটা রেসিপি শিখে গেলেন তাই না মারিয়া তাই তো তো এই আমরা এখন বসে বসে ডিনার করব আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন
আমার জন্য একটু বেশি দয়া করেন, আমার ঠান্ডায় একেবারে অবস্থা পুরো খারাপ। আর সামনে আবার কবে ব্লগ বানাবো জানি না, শরীরটা ভালো হোক তাই না? তাই তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি দেখা হবে। খুদা হাফেজ।